বাফা পিঠা বানানোর জন্য গুড়ি নিয়েছি আমি এরকম বাটিতে দুই বাটি। এখানে এখন পরিমাণ মতো লবণ দেব। হাফ চামচ লবণ দিলাম চা চামচ। এবার নরমাল জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল দিতে হবে, বেশি হলে আবার বেশি নরম হয়ে যাবে। শুকনো গুঁড়িতে জল লাগবে মোটামুটি। এই চালের গুঁড়ি আমার নিজের হাতে তৈরি করা, মেশিনে ভাঙ্গাই নিজেদের জমির ধানের চাউল, তারপরে চাউল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, আপনাদের তো আমি দেখিয়েছি বাড়িতে থাকতে, ওই চাউল মেশিনে ভাঙ্গাই আনছে, তারপর রোদে শুকিয়েছি, আবার আবার এই চালুন দিয়ে ভালোভাবে চেলে নিয়েছিলাম। শুকনো গুঁড়ি তো আরো জল লাগবে, এখন এরকম লাগছে, একটু পরে এটা ইয়ার মতো হয়ে যাবে, আবার একেবারে শুকিয়ে যাবে। আর একটু জল দেব, এরকম একটু দলা দলা হয়েছে, দুই মিনিট এভাবে থাক, তারপর আমি আবার দেখাবো আপনাদের। দুই তিন মিনিট পরে আসলাম, এখন আমার পিঠা বানানোর গুঁড়িটা, চালের গুঁড়িটা একেবারে রেডি হয়ে গেছে, ভিজা ভিজা, অথচ বেশি দলা হয় না, ঝুরঝুরাই আছে, একটু ভিজা থাকবে, ভিজা না হলে কিন্তু বাফা পিঠা এইভাবে হয় না। তো আমি এখন এই চাকনিটা দিয়ে চেলে নেব, চালনি দিয়েও চালা যায়, আমি এটাতে চালি, আমার কাছে এখানে তাড়াতাড়ি হয় চাললে, এটাতেই ভালো লাগে। আরো মিহি করতে হলে প্লাস্টিকের বা ইয়েছে না চাল দেওয়ার ঝাঁঝরা, ওইটা দিয়ে মানে চেলে নিলেও আরো মিহি হয়। এই কয়টা এখন রেডি করছি, এই কয়টা বানাব। এখানে গুড় আর নারিকেল। এবার আমি পাতিলটা রেডি করব, এই পাতিলে বাফাবো। তো এরকম একটা এই অনেক আগের এটা দিয়ে আমি বাফা পিঠা বানাই, ওই ঢাকনার ভিতরের এটা ফেলে দিয়েছি, এইভাবে বানাই। তো আমি এখন এখানে এটা হলো আটা, আটাটা গুলে নেব, এই আটা দিয়ে আমি চারিদিকে ফাঁকাটা বন্ধ করে দেব। যখন ভাপ লাগবে আটাটা সিদ্ধ হয়ে এটা ভালোভাবে মানে আটকে যাবে আর ভাপ বের হবে না, এইভাবে এখান দিয়ে সম্পূর্ণ ভাপ মাঝখান দিয়ে বের হবে, তাহলে পিঠাটা তাড়াতাড়ি হবে। পাতিলটা বসিয়ে দিলাম, খালি কিন্তু পাতিল। তো এখন আমি গরম জল দিব, এই গরম জল দিচ্ছি, গরম জলটা দিলাম তাড়াতাড়ি মানে ভাপ উঠার জন্য, এতে উঠে গেল সাথে সাথে উঠে গেল। এখন আমি পিঠা তৈরির জন্য এরকম দুইটা বাটি নিলাম, এগুলি হলো ওই বড় ঢাকনার বাটি, ঢাকনা ভেঙে গেছে, তো বাটিগুলি আমি রেখে দিয়েছি, এগুলিতে আমি অনেক বছর পিঠা বানাই, আমি বাইরে থেকে আর কিনি নাই, এগুলিও অ্যালুমিনিয়ামের, সুন্দর হয় পিঠা, ছোট টোট হয়, তো এই কারণে সাইজও ঠিক আছে, আর বাইরে থেকে কিনি নেই। তো এখন একটা পিঠা বানাচ্ছি,
গুড় দিলাম নারিকেল। আবার একটু গুঁড়ি দিয়ে এভাবে ঢেকে দেব। এই কাপড়ও আমি পিঠার কাপড় এগুলি আমি এগুলি ফ্রিজে রেখে দিই, সাদা কাপড় একেবারে নতুন সাদা কাপড় আমি এগুলি এসব ব্যবহারগুলি করি, তারপরে এগুলি আবার আমি ফ্রিজে ভালোভাবে ধুয়ে রেখে দিই। তো এখন পিঠাটা আমি ভাপে দেব। ভাপে দিলাম, বেশিক্ষণ লাগবে না, একটা বাটি দিয়ে এইভাবে ঢেকে দিলাম। এটা দেখাচ্ছি আপনাদের, খেজুর গুড় দিয়ে এই পিঠা স্বাদ বেশি। তো খেজুর গুড় আপাতত আমরা খাচ্ছি, বেশি চাপ দেওয়া যাবে না। এক একটা পিঠা হইতে 2 মিনিট কি 3 মিনিট সময় লাগে। আর এইভাবে আটা দিয়ে মুখটা চারিদিকে ফাঁকাটা বন্ধ করে দিলে বাষ্পটা বের হয় না, তারপর পিঠাটা ভালোভাবে হয়। অনেকে আবার এরকম রেডিমেড ডেকসি উপরে একেবারে ইয়া করা রেডি করা ডেকসি কিনতে পাওয়া যায় বাফা পিঠার জন্য। গুড় নারিকেল একটু বের হয়ে গেছে, বেশি হয়ে গেছে নারিকেল, এই কারণে একটু বের হয়ে গেছে, অসুবিধা নেই। এই কাপড়টা এরকম দেখে হয়তো ভাববেন এটা নোংরা কাপড়, আসলে না, এটা একেবারে নতুন। ওই গুড় লাগতে লাগতে তারপর আরো কত কিছু ভাপাই এগুলির ভিতরে, গুড় নারিকেল একসাথে দিয়ে ওইভাবেও বানাই আমি পিঠা। তো এগুলি করতে করতে অনেক অনেক দিন হয়েছে, তো এটা আমি আবার এভাবে ধুয়ে পরিষ্কার করে ঘষে ধুয়ে এটা শুকায় ফ্রিজে রেখে দিই। পার্থর বাবার জন্য শুধু নারিকেল দিয়ে বানাবো। বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিট, মানে একটা বানাতে বানাতে আরেকটা হয়ে যায়। বানাতে বানাতে পিঠা খাওয়া প্রায় হয়ে গেছে, তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দুই পিঠে। এই ভিতরে গুড় নারিকেল, ওগুলি খাওয়া হয়ে গেছে। বাফা পিঠা তৈরি করা একেবারে সহজ, আমার কাছে মনে হয় একেবারে সহজ, আমি এভাবে বানাই। এরকম একটা এটা পুরানো একটা ইয়া ঢাকা, এটা আমি খোলার চেষ্টা করছিলাম বাফা পিঠা বানানোর জন্য, অনেক ইয়ে করেছি, তো এদিকে শক্ত থাকাতে এটা খুলে আসে নাই। এইরকম একটা সরা দিয়ে সুন্দরভাবে পিঠা বানানো যায়, এটা শুধু উঠিয়ে নিলে চলে। এটা এভাবে বসাই চারিদিকে একটু এভাবে আটা দিয়ে সামান্য একটু পরিমাণ আটা গুলে চারিদিকে দিয়ে দিলে একেবারে, আপনি যদি 100টা 200টা পিঠা বানান কোনো সমস্যা নেই, যত পিঠা বানাবেন কোনো সমস্যা নেই। তো আমি ওই রকম করেই বানাই, আমি কিনা পাতিলে বানাই না। বাফা পিঠা খেতে মন চাইলে এভাবে ঝটফট বানিয়ে ফেলুন, আমি যেভাবে করেছি এভাবে করলে একেবারে সহজ। ওই গুঁড়ি আবার একটু কম ভিজলে পিঠা খাইতে ভালো লাগে না, একটা দুইটা পিঠা খাইলে আর খাইতে মন চাইবে না, কিন্তু গুঁড়িটা যদি ভালোভাবে ভিজে
তাহলে পিঠা খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়, দেখতেও সুন্দর লাগে। তো আমার সম্পূর্ণ পিঠা তৈরির প্রসেসটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।